আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা গণিতে উচ্চতর গণিতে প্রথম পত্রের সরলরেখা অর্থাৎ তৃতীয় অধ্যায় শেষ করেছি। আজ আমাদের চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায় হলো আমাদের বৃত্তের উপরে, যে বৃত্ত আমরা প্রথমে জন্য বৃত্ত কাকে বলে। যে বৃত্ত আমরা জানি এরকম যে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, আর একটা চলমান বিন্দু নিলাম, মানে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা সমান থাকে এরকম, তাহলে চলমান বিন্দুর এই গতিশীল পথটাকে বলা হবে কি? বৃত্ত। চলমান বিন্দু গতিশীল পথটাকে বলা হয় বৃত্ত, আর এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কেন্দ্র, আর এই দূরত্বটাকে বলা হয় কি? ব্যাসার্ধ। তা আমরা এটা জানি, এটা আমাদের নিশ্চিত ক্লাসে আছে। তা আমরা এখানে বৃত্তের উপর যে কিছু সূত্র আছে সূত্রগুলো আমরা দেখব। সূত্র এক, সূত্র হলো মূলবিন্দু, আমরা এটা লিখতে পারি যে মূলবিন্দুকে কেন্দ্র ধরে এই ব্যাসার্ধ বিশিষ্ট, এই ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে সমীকরণ। x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা যদি এটা প্রমাণ করি, দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ, এখানে একটা বৃত্ত নিলাম আমরা, এটা কেন্দ্র c c, আর এখানে b একটা বিন্দু নিলাম x y, আমরা দেখতে পারি এখানে দূরত্ব সিপি ইকুয়াল টু এ, এটা হলো রুট ওভার এক্স মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ।
এই দূরত্ব নির্ণয় করলাম। আমরা এখন যেটা বর্গ করে দিই, অতএব এক্স মাইনাস এইচ হোল স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, দুই নম্বর সূত্রটা প্রমাণ করলাম। আমাদের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা যদি আমরা প্রমাণ করি, আমরা দুই নম্বর সূত্রে পেলাম বৃত্তের সমীকরণে, বৃত্তের সমীকরণ দুই নম্বর আমরা যেটা পেলাম এক্স মাইনাস এইচ হোল স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এটাকে যদি আমরা ভাঙা দিই বাকি কনস্ট্যান্ট সব সি, এখানে ধরি আমরা ধরলাম মাইনাস এইচ ইকুয়াল টু জি মাইনাস কে ইকুয়াল টু এ, আর কনস্ট্যান্ট সব মিলে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার সব মিলে ধরুন সি, তাহলে এটা কিন্তু সাধারণ সমীকরণ হয়ে গেল আমাদের, কিন্তু সাধারণ সমীকরণ তাহলে হলো আমাদের, কিন্তু সাধারণ সমীকরণ হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু জি এক্স টু ফাইভ প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো আমরা যদি এখানে একটা সাথে তুলনা করি এই বৃত্তের সমীকরণে এক্স ওয়াই দ্বিঘাত, এক্স এর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সব কারণ, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সব কারণ, এখানে যদি থ্রি থ্রি যদি দিই তাও হবে, থ্রি ফাইভ দিলে হবে না, আর এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকবে না, এই তিনটা বৈশিষ্ট্য যদি মানে তাহলে সেই সমীকরণটাকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো আর কি, যে এই তিনটা শর্ত যদি মানে তাহলে সমীকরণটা বৃত্তের সমীকরণ, একটা হলো এক্স ওয়াই একটি দ্বিঘাত সমীকরণ হবে, এক্স স্কয়ার স্কয়ার সব সমান হবে, আর এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না। তারপরে দেখো চার নম্বর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ফাই প্লাস সি ইকুয়াল টু জিরো, এত বৃত্তে কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আচ্ছা এখানে দেখো আমরা তিন নম্বরে ধরছিলাম যে প্রমাণে এই ইকুয়াল টু অর্থাৎ এই বৃত্তটা লিখে যাই আমরা এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই
ছিল এ। আমরা এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো আমরা ধরছিলাম মাইনাস এ ইকুয়াল টু কত জি, তাহলে এ ইকুয়াল টু কত হবে মাইনাস জি হবে। আবার মাইনাস কে ইকুয়াল টু ধরছিলাম আমরা এফ, তাহলে কে ইকুয়াল টু কত মাইনাস এফ, তাহলে এ স্কের জায়গায় আমরা কি করলাম জি মাইনাস এফ। এটা আমাদের কেন্দ্র হলো, যে এটা হলো তোমার মাইনাস জি মাইনাস হলে সাধারণ বৃত্তের কেন্দ্র, আর এ স্কের হলে এই বৃত্তটা কেন্দ্র আমরা পাচ্ছি। আবার ব্যাসার্ধ দেখো আমরা যে তিন নম্বরে দেখাইছিলাম যে এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি ধরা হয়েছিল। দেখো তাহলে এই বলতে আমাদের মাইনাস জি, কে বলতে মাইনাস এ, মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার, অতএব এ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা তো আমরা ব্যাসার্ধ বলতে পারি এই বৃত্তটা। এখন আর একটা কথা, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয়, তাহলে কথা মনে রাখবে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয় তাহলে বৃত্তটা বিন্দুতে পরিণত হবে, সেই ক্ষেত্রে বৃত্তটাকে বলা হবে পয়েন্ট সার্কেল। আবার ওই কথাটা, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয়, ব্যাসার্ধ যদি শূন্য হয় তাহলে বৃত্তটি বিন্দুতে পরিণত হবে, সেই ক্ষেত্রে আমরা বৃত্তটাকে বলবো বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল, বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। এখন দেখো আবার পাঁচ নম্বর সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, বৃত্তে কেন্দ্র। এক নম্বরে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর অবস্থিত হলে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে এফ ইকুয়াল টু জিরো হবে। দুই নম্বর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে জি ইকুয়াল টু জিরো হবে। আমরা যদি এরকম যাই, দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এরকম যদি একটা বৃত্ত নিই আমরা, এটা কেন্দ্র এক্স অক্ষের উপর, আমরা বৃত্তের কেন্দ্র জানি, এই বৃত্তের কেন্দ্র জানি, এটা এক্স অক্ষের উপর কোটি শূন্য এফ জিরো, তাহলে এফ ইকুয়াল টু জিরো হবে। আবার দেখো যে আমরা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর যদি কেন্দ্র হয়, এক্স অক্ষের উপর যদি কেন্দ্র হয় তাহলে এক্স অক্ষের উপর আমরা যদি কোটি শূন্য করি মাইনাস এফ ইকুয়াল কত হবে জিরো, তাহলে এফ ইকুয়াল জিরো। আবার ওয়াই অক্ষের উপর যদি হয় এরকম, যে ওয়াই অক্ষের উপর যদি হবে বৃত্তটা এটা, তাহলে এটা কি মাইনাস জি মাইনাস এ, তাহলে ওয়াই অক্ষের উপর যদি এটার জন্য মাইনাস জি ইকুয়াল টু জিরো, তাহলে জি ইকুয়াল টু কত জিরো। তাহলে আমরা বলতে পারি যে এই সাধারণ বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর এফ ইকুয়াল টু জিরো হবে, ওয়াই অক্ষের উপর জি ইকুয়াল টু জিরো হবে। ছয় নম্বর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এত বৃত্তটি দ্বারা এক নম্বর এক্স অক্ষ হতে খণ্ডিত অংশে দৈর্ঘ্য বা পরিমাণ পুরো ডবার জি স্কোয়ার মাইনাস জি। তিন নম্বর, দুই নম্বর ওয়াই করতে খণ্ডিত অংশ দৈর্ঘ্য পুরো ডবার এফ স্কোয়ার মাইনাস জি। আচ্ছা এই সূত্রটা আমরা প্রমাণ সরাসরি করতেছি না, এটা সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়ের একটা সূত্র লাগে, যা আমরা এমনি দেখাচ্ছি তোমাদের। এটা যদি এসব হয়, এরকম যদি হয় বৃত্তটা, এই যে খণ্ডিত অংশ আমি যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ থেকে বি এই দূরত্বটা হলো টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এই দূরত্বটাকে আমরা এটা পাবো। একই নম্বর ওয়াই এর ক্ষেত্রে পাবো আমরা টু এফ স্কোয়ার মাইনাস সি। এটা ছয় নম্বর হলো
এত বৃত্তটি, এত বৃত্তটি এক নম্বর এক্স অক্ষকে স্পর্শ করবে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক নম্বর এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ আমরা পাবো, ব্যাসার্ধ হবে কেন্দ্রে কোটি, তার মাঠ মান, তার মানে মাঠ কে। আর দুই নম্বর ওয়াই স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কেন্দ্রে বুঝ যোগ করি আমরা
এই কোণটা হয় 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তা 90 ডিগ্রি যদি হয় তাহলে এই এপি রেখা পি রেখার ঢাল এম এপি এ মানে পি রেখার ঢাল আর এম পি বি এটা ঢাল দ্বারা গুণ করতে মাইনাস ওয়ান হবে। যদি এটা 90 ডিগ্রি হয় জানলে জানি অর্ধবৃত্তস্থ কোণ 100 কোণ, তাহলে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল ঢাল দ্বারা গুণ করতে হবে মাইনাস ওয়ান। তাহলে পি রেখার ঢাল পি রেখার ঢাল হবে তোমার এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখান থেকে ভাগ এক্স মাইনাস এক্স ওয়ান, আর পি বি রেখার ঢাল ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ভাগ এক্স মাইনাস এক্স টু ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে যদি আমরা লিখি দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু, যদি এই পাশে নিয়ে আসো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, দেখো সূত্র প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল। তোমরা বেশ কিছু সূত্র আলোচনা করলাম, আমাদের আমাদের আজকের লেকচারে ছিল সূত্রগুলো প্রতিবেদন, আমরা প্রতিবেদন করলাম অনেকগুলো সূত্র, আরো দু একটা সূত্র আছে তোমরা দেখে নেবে। আমরা আজকে বন্ধে রাখছি।